সৌদি প্রবাসীদের জন্য দারুণ সুখবর। বিনোদন প্রকল্পে $23 বিলিয়ন বাজেট ঘোষণা সৌদি আরবের। বিনোদন প্রকল্পে $23 বিলিয়ন বাজেট ঘোষণা করেছেন সৌদি আরব। সৌদি আরবের রাজধানী রিয়াদে 4টি বিনোদন প্রকল্পের জন্য $23 বিলিয়ন বাজেট ঘোষণা করেছেন বাদশাহ সালমান বিন আবদুল্লাহ। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সম্পদ প্রচারের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। যুবরাজ মোহাম্মদ সালমান বিন আবদুল্লাহ এরই মধ্যে সামাজিক বিধিনিষেধ শিথিল করেছেন, অনুমতি দিয়েছেন নারীদের গাড়ি চালানো। ধর্মীয় পুলিশের ক্ষমতা খর্ব করা হয়েছে, এরই সাথে লিঙ্গ বৈষম্য কমানোর চেষ্টাও করছে দেশটি। এসব সংস্কারের মাধ্যমে নাগরিকদের বিদেশি ব্যয় করা অর্থ দেশেই রাখার চেষ্টা করেছেন সৌদি আরব। পরিকল্পনা করছে বিদেশিদের আকৃষ্ট করার ও কর্মসংস্থান সৃষ্টির। বাদশা ঘোষিত নতুন এই প্রকল্পে একটি পার্ক, একটি স্পোর্টস ট্রাক ও একটি আর্ট সেন্টারও রয়েছে। এছাড়া রাজধানীর প্রধান সড়কগুলো যুবরাজ মোহাম্মদ সালমান বিন আবদুল্লার নামে নামকরণ করার নির্দেশ দিয়েছেন সৌদি বাদশা। এর আগে সৌদি কর্মকর্তারা দাবি করেছেন বর্তমানে সৌদি নাগরিকরা প্রতি বছর বিনোদনের জন্য বিদেশে গিয়ে $2000 কোটি মার্কিন ব্যয় করে, এর এক চতুর্থাংশ নিজেদের দেশে রাখতে চান বলে মত জানালেন তারা। গত বছর সৌদি বিনিয়োগ কর্তৃপক্ষ এক দশকের মধ্যে অবকাঠামোগুলোতে ৪৪,০০০ কোটি রিয়াল বিনিয়োগের ঘোষণা দেয়। এর মাধ্যমে সৌদি চিনি জিডিপিতে বছরে ১,৮০০ কোটি সৌদি রিয়াল যোগ করা ছাড়াও ২০৩০ সাল নাগাদ ২,২৪,০০০ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। যেহেতু ২০৩০ সাল নাগাদ ২,২৪,০০০ কর্মসংস্থান হবে সৌদিতে, তাই নিঃসন্দেহে বলা যায় এখানে আমাদের প্রবাসীদের চাকরিও হবেই। তাই আমরা সৌদি বাদশাহ সালমান বিন আজিজকে ধন্যবাদ জানাই।